পরিবারে কিভাবে দিনের দাওয়াত দিব, মা যদি বেপর্দা থাকেন তাহলে ওনাকে কিভাবে বোঝাবো? কারণ মা যদি পর্দাহীন থাকে তাহলে পর্দার গুরুত্ব মাকে বোঝাবেন যে মা তোমাকে নিয়ে কেউ বাজে চিন্তা করো, এটা তুমি নিজেও চাও না আমিও চাই না। আল্লাহ তাআলা মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছেন? কারণ মেয়েদের পর্দার মাধ্যমে তাদের নিয়ে কারোর বাজে চিন্তা করার রাস্তা বন্ধ হয়ে যায়। কোরআনে কারীমে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে পর্দার উদ্দেশ্য বলতে গিয়ে বলেছেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইয়ুযাইনা, মেয়েরা পর্দা আবৃত রাখবে নিজেদেরকে পরপুরুষদের সামনে, তাহলে চেনা যাবে এটা সম্রাট মুসলিম নারী, এটা কোনো বাজারি নারী না, এবং তাহলে তাদেরকে কে উত্তক্ত করতে পারবে না, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করতে পারবে না, কারণ দেখা যাবে না এটা কি যুবতী মেয়ে, সুন্দর সুন্দর কি, তাকে নিয়ে মনে ফালতু চিন্তা করার সুযোগ কেউ পাবে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাবাররুজুনা তাবাররুজুল জাহিলিয়াতি লুলা, হে নারীরা তোমরা প্রথম জাহিলি যুগে, ইসলাম পূর্ব জাহিলি যুগে যে মেয়েরা খুব নিজেদের সাজসজ্জা সৌন্দর্য এগুলোকে প্রকাশ করে বেড়াইত, তোমরা সেরকম অশালীনভাবে বা তোমাদের সাজসজ্জাকে প্রকাশ করে প্রদর্শন করে বেড়াবে না, এটা জাহিলি যুগে মেয়েরা করত। এবং পর্দা, ইসলামে পর্দার বিধান যে দেয়া হয়েছে, পর্দার বিধান পর মক্কা মদিনা মুসলমানদের বিচরণ ক্ষেত্রগুলোতে মুসলিম নারী দেখলে বোঝা যাইতো সম্ভ্রান্ত, এটা বাজারি মেয়ে না, ফালতু মেয়ে না, এটা সম্ভ্রান্ত মুসলিম নারী, এটা পর্দানুষ্ঠীন মুসলিম নারী, এটা বোঝা যেত তাদের পর্দা দেখে। এটা মুসলমান নারীর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, মর্যাদার ব্যাপার ছিল। আর যারা কৃতদাসী ছিল তারা পর্দা করতো না, এবং যারা এই বাজারে মহিলা ছিল তারা পর্দা করতো না। জাহিলি যুগ যেটাকে আমরা বর্বর যুগ বলি, যেটাকে আমরা আপনার ইসলাম পূর্ব অসভ্যতার অন্ধকারের যুগ বলি, সেই অন্ধকারের যুগের মেয়েরা যেভাবে চলাফেরা করত, এখন তথাকথিত আধুনিকতার নাম দিয়ে এখন মেয়েরা ঠিক সেভাবে চলে, কি অবাক করা বিষয়। অর্থাৎ যেটা তাদের জন্য লজ্জা সেটাকে এখন গৌরবের বিষয় মনে করতেছে। হ্যাঁ, ঠিক সে যুগের কৃতদাসীরা যেরকম চলত, এখন বড়লোকের মেয়েরা, শিক্ষিত মেয়েরা তারা আধুনিকতার নাম দিয়ে সেভাবে চলে। এটা কোনো ব্যক্তিত্বের পরিচয় নয়, ব্যক্তিত্বের পরিচয় একজন নারী, নারী শালীন পোশাকে থাকবেন, তার সৌন্দর্যকে বিলিয়ে বেড়াবেন না। রাস্তা মানুষ তাকে নিয়ে যে সমস্ত বাজে চিন্তা মনে মনে করে এগুলো যদি মুখ দিয়ে উচ্চারণ করতো সে নিজেই থাপাইতে যেত। এখন আপনি বলবেন যে পুরুষের সবাই মন ভালো করে ফেলে দিতে হয়, পুরুষদের মন ভালো করার দরকার আছে, ঠিক আছে, কিন্তু সেই সাথে নারীরাও তো তাদের শালীন সুন্দর পোশাকে থাকলেই হয়। একই সমাজে পুরুষরা ফুল প্যান্ট পরতেছে, মেয়েরা সব হাফ প্যান্ট পরতেছে, কেন হয়? মানে হাফ প্যান্ট পরাটা এটা যদি স্বাধীনতার ব্যাপার হয় তাহলে পুরুষের স্বাধীনতা গেল কই? মানে সেখানে স্বাধীনতাটা গ্রহণ করতেছে না। দিলেন আলামত পুরস্কার, এখানে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা হচ্ছে। তো আকৃষ্ট হয়ে কেউ যদি মনে বাজে চিন্তা করে, সে কথা মুখে উচ্চারণ করার মতো যদি হয় বা করা হয়, তাহলে সেক্ষেত্রে রিয়্যাক্টটা কী হবে? তো এই অযৌক্তিক বিষয়টাকে শয়তান এস্টাবলিশ করেছে। কোরআনে কারিমে এক সুরায় আল্লাহ তাআলা তিনবার হে আদম সন্তান এভাবে ডেকে ডেকে আমাদেরকে একটা কথা বলেছেন, তিনবার। কী সে কথা? হে আদম সন্তান, এভাবে আল্লাহ আলাদা করে ডাকার মানে হলো একটু মমতা সৃষ্টি করা, একটু অ্যাটেনশন নেওয়া। হে তোমরা যারা আদমের ঘরে জন্ম নিয়েছ, তোমরা একটু শুনো, মানে আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে আদম সন্তান হিসাবে ডেকে কিছু বলতে চাইছেন। সেটা কি? সেটা হলো তিনবার আল্লাহ তাআলা ইয়াবানি আদম, ইয়াবানি আদম, ইয়াবানি আদম বলেছেন পোশাক সম্পর্কে, আমাদেরকে পোশাক সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, এবং আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে শয়তান তোমাদের বাবা আদমকে জান্নাত থেকে বের করেছে এই পোশাকের কারসাজি দিয়া। জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খেতে শয়তান উদ্বুদ্ধ করছে, ওই গাছের ফল খাওয়ার পর কি হয়েছে, আদম ও হাওয়া থেকে শরীর থেকে পোশাক, জান্নাতের পোশাকগুলো সব খসে পড়ে গেছে, তারা তাড়াতাড়ি করে গাছের পাতা টাতা দিয়ে নিজের ইজ্জত আপুর ঢেকেছে। তাহলে আল্লাহ তাআলা সতর্ক করেছেন এই শয়তান কিন্তু তোমাদের বাবা মার শরীর থেকে পোশাক খসাইছে, খসায় কিন্তু তাদেরকে জান্নাত থেকে বের করছে, অতএব তোমরা সাবধান থাকবে তোমাদের পোশাকের ব্যাপারে, শয়তান তোমাদের পোশাকের ক্ষেত্রে তোমাদেরকে প্রবঞ্চনা দিয়ে বিভ্রান্ত করে জাহান্নাম থেকে দামের দিকে জাহান্নামের দিকে নিবে এবং জান্নাত থেকে দূরে সরাবে, কারণ জান্নাত থেকে দূরে সরানোর জন্য এটা একটা সহজ পথ শয়তানের।
এজন্য দেখবেন ছেলেদের পোশাকের ক্ষেত্রে তখন নিষেধ পোশাক পরা প্যান্ট পরা পাজামা পরা এই জাতীয় পোশাক পরা নিষেধ সেটা আরো বেশি করে পড়ে শয়তানটা এস্টাবলিশ করে ফেলেছে এবং হয় তখন নিষেধ পড়বে আপনারা ছেলেরাও ওই আপনার হাতুর উপরে পড়বে তার মানে সতর যাতে মুক্ত থাকে এবং ছেলেরা মেয়েদের পোশাক মেয়েরা ছেলেদের পোশাক মানে পোশাকের ক্ষেত্রে যত নিষেধাজ্ঞা করা হয়েছে আছে তার সবগুলাই ভায়োলেশন করার ব্যবস্থা আজকের এই সমাজে এই সর্বদা প্রতিষ্ঠিত হয়ে গেছে এটা ইন্টেনশনালি করা হয়েছে শয়তান তার অনুসারীদেরকে মনের ভিতরে সেসব কথা ঢুকায় যেগুলো করা হয়েছে নিষেধ আছে যাতে সমাজ সেটা প্রতিষ্ঠা করা হয় আরেকটা জিনিস কেন ট্র্যাডিশন হল না যেগুলো যেগুলো হাদিসে নিষেধ আছে সেগুলো সেগুলোই বাস্তবায়িত হচ্ছে তো মেয়েদের পর্দার বিষয়টা সেরকম জাহান্নামে যাওয়ার সহজ একটা শর্টকাট একটা ওয়ে হলো পর্দাহীনতা এবং এটা মানুষের ব্যক্তিত্বের প্রশ্ন পর্দা করার ব্যাপারটা এই জন্য নিজের মা বোন তাদেরকে সেভাবে বোঝানো দরকার আর যদি মনে হয় যে আপনার নিজের কথা আপনি বুঝাতে পারবেন না তাহলে সেক্ষেত্রে কোনো আলেমের বক্তব্য ভিডিও চালাই দেন তোমাকে শুনে দেন বা অন্য আলেমকে বোঝান ডক্টর আবদুল্লাহ জাহির আহমদুল্লাহর একটা বই আছে পোশাক পর্দা ও দেহসজ্জা অসাধারণ চমৎকার একটা বই ন্যূনতম যদি কোনো ব্যক্তি নিজের আল্লাহ তাআলা প্রদত্ত বিবেক বুদ্ধিকে খরচ করে এই বইটা পড়ে ইনশাআল্লাহ তিনি পর্দার মাহাত্ম্য পর্দার তাৎপর্য এটার গুরুত্ব বুঝতে পারবে এটা আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া কোনো কিছু না এটা হলো মানুষের প্রয়োজনে সমাজ স্থিতিশীল থাকার প্রয়োজনে আল্লাহর দেওয়া মহান বিধান আমাদেরই কল্যাণে সে বইটা পড়াতে পারেন আপনি আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে